হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত টিপস অ্যান্ড ফান ফর এভারি। বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে খুবই চমৎকার একটি টিউটোরিয়াল হতে যাচ্ছে, কজ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জিরো ব্যালেন্সে পেওনার মাস্টার কার্ড আপনি অর্ডার করতে পারেন, এবং সেটা আমি প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই আছেন মাস্টার কার্ড অর্ডার করতে চাচ্ছেন, বাট মাস্টার কার্ডের যে বর্তমান রুল সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা মার্কেট প্লেস থেকে $100 ট্রানজ্যাকশন করতে হবে। সেটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি মাস্টার কার্ড অর্ডারই করতে পারবেন না। বাট আজকে আমি আপনাদের এই সমস্যার একটা সমাধান দিয়ে দিব। যারা মাস্টার কার্ড চাচ্ছেন তারা 100% প্রমাণ সহকারে দেখাবো আপনি আপনার উইদাউট ট্রানজ্যাকশন জিরো ব্যালেন্সে আপনি মাস্টার কার্ড অর্ডার করতে পারবেন। সো যারা ইন্টারেস্ট আছেন মাস্টার কার্ড সম্পর্কে, যারা মাস্টার কার্ড অর্ডার করতে চাচ্ছেন, তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। আর হ্যাঁ বন্ধুরা, মাস্টার কার্ড কেন অর্ডার করবেন এটা নিয়ে একটু কথা বলি। অনেকেই আছেন এই ব্যাপারটা জানেন না যে আসলে কী দরকার এখানে পেওনার মাস্টার কার্ডটা। আসলে মাস্টার কার্ডের মাধ্যমে আমরা এখানে ইন্টারন্যাশনাল যে ট্রানজ্যাকশনগুলো আছে বা ইন্টারন্যাশনাল যে লেনদেনগুলো আছে সেগুলো আসলে খুব সহজেই সারা যায়। একটা ব্যাপার আছে, যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন, যেমন upwork.com আছে, freelancer.com, এখান থেকে যে পেমেন্ট নেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এই মাস্টার কার্ডের মাধ্যমে ইজিভাবে নেওয়া যায়। আর মাস্টার কার্ড থেকে আপনি এই মাস্টার কার্ড থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকের ATM বুথ থেকে আপনি টাকাটা তুলতে পারবেন। এক ধরনের আপনি একটা সাইডে কাজ করলেন, সেখান থেকে পেওনার মাস্টার কার্ডে আপনি পেওনারে আপনি পেমেন্ট নিলেন, ওই টাকাটা আপনি ATM থেকে তুলতে পারলেন। আপনার কারো কাছে বিক্রি করতে হলো না বা কোনো ঝামেলায় পড়তে হলো না। তাছাড়াও আপনার অনলাইনে কেনাকাটার আর করতে পারবেন এই মাস্টার কার্ডে। তাছাড়া আরও অনেক 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 কারণ আছে এই আপনার এই মাস্টার কার্ডের প্রয়োজনীয়তা আছে, যার কারণে অনেকেই মাস্টার কার্ড অর্ডার করে থাকে। সো আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আজকে এই ভিডিও দেখার পরে আপনি আসলে আশা করি আপনি একদম ঝামেলা ছাড়া ঝামেলাবিহীন আপনি এই মাস্টার কার্ডটি অর্ডার করতে পারবেন। শুরুতে আমি আপনাদেরকে আমি একটু প্রমাণস্বরূপ দেখাই যে আসলে কি জিরো ব্যালেন্সে মাস্টার কার্ড অর্ডার করা যায় কি না। আমি একটা আমার আইডিতে আমি লগ ইন করলাম, তো এটা একজন একটা আইডি আমি করে দিচ্ছি। তো লুক অ্যাট দ্যাট, এইখানে ব্যালেন্সটা একটু লক্ষ্য করবেন, এখানে এই যে হচ্ছে ব্যালেন্সটা একদমই কিন্তু জিরো ব্যালেন্স, ঠিক আছে। এবং এইখানে কিন্তু এই যে যদি এইটুকু একটু লক্ষ্য করেন, ভিউ ইউর স্ট্যাটাস অ্যান্ড অ্যাক্টিভ ইউর কার্ড, ঠিক আছে। এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু কার্ডের কথা বলা আছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের কার্ডটা তারা অ্যাক্টিভ করতে বলতেছে। এখন কার্ডটা যখন আমরা হাতে পাবো, ওই কার্ডের একটা গোপন নাম্বার দেওয়া থাকবে বা কার্ডের যে কার্ড নাম্বারটা দেওয়া থাকবে সেটা দিয়ে আসলে এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো তার আগে আমি আপনাদেরকে আরেকটু জিনিস দেখিয়ে দিই, এবং সেটা দেখলে আপনারা একটু নিশ্চিত হবেন। সেটা হচ্ছে ট্রানজ্যাকশন দেখিয়ে দিই যে আসলে এখানে $100 কোনো ডলার আমি এখানে ট্রানজ্যাকশন করেছি কি না, যেটা আমি হয়তো আপনার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে প্রমাণস্বরূপ দেখানোর জন্য জাস্ট একটু দেখাচ্ছি। তো বন্ধু লক্ষ্য করুন, আমরা যখন ট্রানজ্যাকশনে আসলাম, এই যে লক্ষ্য করবেন এই যে হচ্ছে ট্রানজ্যাকশন, এখানে কিন্তু নাথিং টু সি হেয়ার ইয়াট, লেটস চেঞ্জ দ্যাট। এখানে কিন্তু কোনো ট্রানজ্যাকশন নাই, কারণ এই আইডিটাতে কোনো লেনদেনই কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। সো যার কারণে কোনো ট্রানজ্যাকশন কিন্তু তারা দেখাতে পারবে না। আর এইখানে দেখেন এই যে পেওনার কার্ড, ঠিক আছে, আমরা এখানে কার্ডে যাব। তো বন্ধুরা দেখেন এখানে যে কার্ডটার কথা আছে এটা কিন্তু শিপেড অলরেডি হয়ে গেছে, অর্ডার ডিটেলস এখানে চাইলে দেখা যাবে। এবং এটা 4 February মধ্যে এস্টিমেট অ্যারাইভেল, 4 December মধ্যে এই কার্ডটা হাতে পাওয়ার কথা। বাট এই কার্ডটা অলরেডি আমি কিন্তু হাতে পেয়ে গেছি। সো কার্ডের আনবক্সিং বা বলেন বা আন কভার যেটা বলেই না কেন, বা কার্ডটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। বাট আজকে জাস্ট আপনাদেরকে যারা অ্যাকাউন্ট করতে চান বা যারা কার্ড অর্ডার করতে চান তাদেরকে আমি একটু ডিটেল দেখাবো। সো বন্ধুরা, কার্ড যে আমি হাতে পেয়ে গেছি এটা একটা প্রমাণ আমি আপনাদেরকে এখন একটুখানি দিব। দেন নেক্সট ভিডিওতে যখন আমি কার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো তখন আমি আপনাদেরকে আরও ভালোভাবে প্রমাণ দিয়ে দেখাতে পারবো। লক্ষ্য করুন এখানে এই যে নামটা লক্ষ্য করবেন, এখানে মিসেস নাজমুন্নাহার যেটা এখানে নামটা আছে, আমি আপনি জাস্ট কার্ডটার নামটা দেখাই, আমি আমার কাছে যে পেপারটা আসছে সেটা দেখাই, তাহলে আপনি অনেকটা নিশ্চিত হবেন যে আসলেই $0 মাস্টার কার্ড অর্ডার করা যায়। আমি ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা লক্ষ্য করুন এইখানে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন কি, এখানে কিন্তু ইউনাইটেড কিংডম, ঠিক আছে, এটা কিন্তু ইউনাইটেড কিংডম থেকে এসেছে। আর ওই কার্ডের সাথে আপনাদের নামটা লক্ষ্য করুন, এখানে নামটা দেখলে আপনি অনেকটা শিওর হবেন। এই যে দেখেন MST নাজমুন্নাহার, ঠিক আছে, মিসেস নাজমুন্নাহার এখানে কিন্তু আছে। আর আমি অ্যাড্রেসটা এখানে ঢেকে রাখলাম, কারণ অ্যাড্রেসটা দেখানো যাবে না। সো যার কারণে আমি জাস্ট অ্যাড্রেসটা আপনাদের জাস্ট প্রমাণস্বরূপ এই যে এটার সাথে এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম যে আসলে রিয়েলি কি হয় কি না। এই যে দেখেন
আর নেক্সটে তো অবশ্যই কার্ড দেখাবো, সেটা আমি বললামই, তখন কার্ডটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিব। ওকে, সো বন্ধুরা এখন কথা হচ্ছে কীভাবে আপনি আসলে অর্ডার করবেন। আপনারা যারা অর্ডার করতে চান পেওনিয়র মাস্টার কার্ড, যারা যাদের প্রয়োজন মনে করেন বা যারা অনলাইনে কাজ করতে চান, যারা অনলাইনে মূলত আসলে কাজ করবেন বিভিন্ন মার্কেট প্লেসে, তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর তাছাড়া মাস্টার কার্ড দিয়ে আপনি আপনার ফেসবুক, ইউটিউব, যে কোনো সাইটে আপনি বুস্ট করতে পারবেন, ঠিক আছে। ফেসবুক বুস্ট করার জন্য কিন্তু মাস্টার কার্ডের প্রয়োজন রয়েছে, অনলাইন বিজনেসের জন্য মাস্টার কার্ডের দরকার আছে। সো যারা অর্ডার করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ এন্ড ইমো নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে জাস্ট আমার সাথে আপনি যোগাযোগ করলেই আমি আপনাকে কার্ডটা অর্ডার করে দিব। অবশ্যই এটা একটা পেইড সিস্টেম হবে, তবে আপনার কী কী লাগবে আমি সেখানেই বলে দিব, এবং আপনি খুব সহজেই আপনি কিন্তু আমার মাধ্যমে মাস্টার কার্ডটি অর্ডার করতে পারবেন। আর ওইখানেই আমি আপনাদেরকে পেইডের ব্যাপারটা বলে দিব। আর দ্বিতীয় তো হচ্ছে আপনার এখানে 100% গ্যারান্টি সহকারে পাবেন। আর এইখানে আমরা আসলে মূলত যেই সিস্টেমটি অবলম্বন করব সেটা হচ্ছে কার্ড, দুইটা সিস্টেম, এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে, একটা হচ্ছে কার্ড হাতে পে। সো আপনি দুইটার মাধ্যমেই আপনি যে কোনো একটা মাধ্যমে আসলে আপনি অর্ডার করতে পারবেন। সো খুব ইজি ওয়ে হবে। আর যারা আমার নিয়মিত ভিউয়ার আছেন তারা তো অবশ্যই ট্রাস্টেডের সাথে আমার সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও, আশা করি পরবর্তী ভিডিওটি আরও ভালো হবে, বিকজ আমি আপনাদেরকে তখন কার্ডটা দেখাবো। তো সো নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা কার্ড অর্ডার করতে যাচ্ছেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ কিংবা ইমো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। সো সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।